ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর স্ত্রী ডেঙ্গিতে আক্রান্ত। অন্তঃসত্ত্বা সোনম ভর্তি রয়েছেন ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে। স্ত্রীর অসুস্থতার কারণে জাতীয় কোচ ইগোর স্টিমাচের কাছ থেকে ছুটি নিয়েছেন সুনীল ছেত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, আর কি জানতে পারছো? দেখো সোমেন, ভারতের ফুটবল প্রেমীরা ইতিমধ্যে জানে যে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে সুনীল ছেত্রী বাবা হতে চলেছেন। ভানাটুর বিরুদ্ধে ইন্টার কন্টিনেন্টাল কাপে গোল করার পর সুনীল ছেত্রী পেটের মধ্যে বল ঢুকিয়ে ইঙ্গিত দিয়েছিলেন যে তার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সবই ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়, সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ছেত্রী, তিনি ডেঙ্গুতে আক্রান্ত। ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইতিমধ্যেই ভর্তি রয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই ব্যাঙ্গালোরের ছেত্রী পরিবারে এটা একটা দুশ্চিন্তার কারণ খুব, এবং পাশাপাশি কলকাতার যে ভট্টাচার্য পরিবার অর্থাৎ প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে, তুমি জানো এই সোনম ছেত্রী হচ্ছে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই কলকাতার গল্ডবিনের যে ভট্টাচার্য পরিবার সেই ভট্টাচার্য পরিবারও দুশ্চিন্তা নেমে এসেছে। যেটা জানা, পরিবার সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সোমবার অর্থাৎ গতকাল অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল সোনম ছেত্রীর, কিন্তু এই মুহূর্তে লাস্ট যে আপডেট সেটা সোনম ছেত্রী এখন আগের থেকে অনেক ভালো রয়েছেন, চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, আগামী কয়েকদিন তিনি হাসপাতালেই ভর্তি থাকবেন। কবে ছাড়া পাবেন তবে এখনো পর্যন্ত সেটা হাসপাতালের তরফে জানা যায়নি, এবং খুব স্বাভাবিকভাবেই সুনীল ছেত্রী বিষয়টা নিয়ে চিন্তিত এবং তিনি জাতীয় কোচ ইগোর স্টিমাকের কাছে ছুটি চেয়ে নিয়েছেন। জাতীয় যে ক্যাম্প চলছে সেখানে তিনি ক্যাম্পে যোগদান করবেন না, তিনি স্ত্রীর পাশেই রয়েছেন। এবং এই খবর পেয়ে কলকাতা থেকে গল্ফগ্রিন থেকে সুব্রত ভট্টাচার্যের স্ত্রী লতা ভট্টাচার্য তিনি আজই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। ধন্যবাদ সৌমিত্র। বেহালায় লরির ধাক্কায় শিশু মৃত্যুর পর ফিরল হুঁশ। সকাল ছটা থেকে শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি। কলকাতা পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে বন্দর এলাকা ছাড়া নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বড় ও ভারী পণ্যবাহী গাড়ি কলকাতার রাস্তায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল করবে। তবে ওষুধ, দুধ, সবজি, ফল, এলপিজি, অক্সিজেন সিলিন্ডারবাহী জরুরি সামগ্রীর গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই সমস্ত গাড়ি সকাল ৮টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলাচল করতে পারবে। কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা জারি হবার পরেই আজ সকাল থেকে শুরু হয়েছে যান শাসন। সেন্ট্রাল অ্যাভিনিউতে জোড়াবাগান ট্রাফিক গার্ডের তরফে চলছে ধরপাকড়। লালবাজারের নির্দেশিকার পর ব্যাপক ধরপাকড় পুলিশের। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল এভিনিউতে রয়েছি, যেমনটা নির্দেশিকা সেই অনুযায়ী ভারী পণ্যবাহী যে গাড়িগুলো সেই গাড়িকে কিন্তু ইতিমধ্যে ধরা হচ্ছে বিভিন্ন জায়গা, তার মধ্যে অন্যতম সেন্ট্রাল এভিনিউ। আমরা যেখানে রয়েছি মহাত্মা গান্ধী ক্রসিং থেকে এগিয়ে আসলে সেন্ট্রালের দিকে যেতে এই রাস্তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক পণ্যবোঝাই গাড়িগুলোকে সেগুলোকে আটকানো হয়েছে, এবং যেটা নির্দেশিকা লালবাজারের তরফ থেকে ইতিমধ্যে জারি করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক গাড়ি সেগুলোকে কিন্তু আটকানো হয়েছে, এবং পুলিশের তরফ থেকে সেগুলোকে যথাযথ যা আইনত ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। যেটা নির্দেশিকা ইতিমধ্যে এসেছে যে ভোর ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত ভারী বা মাঝারি ভারী গাড়ি সেগুলো কিন্তু যাবে না, শুধুমাত্র অত্যাবশ্যক কিছু বস্তু বা যেগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেগুলো ছাড়া, সেই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং যেহেতু এই অফিসে যাওয়ার সময় এখন বাজে ৭:৩০ এবং সেই সময় এই পণ্যবাহী গাড়িগুলো সেন্ট্রাল এভিনিউর উপর দিয়ে যাচ্ছে, তাই ব্যাপক ধরপাকড় করা হয়েছে। যেমনটা অর্ডার রয়েছে সেই অনুযায়ী আপনারা করছেন? যা যা আছে, যেমন মিডিয়াম গুড ভেহিকলস, গুড ভেহিকলস তো ছিলই আগে, মিডিয়াম গুড ভেহিকলস একদম ইন্টারসেপ্টেড ৬টা থেকে, এটা একদম টোটালি নো এন্ট্রি। দেখা যাচ্ছে যে যাদেরকে এখানে গাড়ি ধরা হয়েছে তাদের যে গাড়িগুলো সেগুলোকে কিন্তু ইতিমধ্যে যে প্রসিকিউশনের প্রসেস বা আইনত যে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টি সামনে এসছে সেটাই কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে। ক্যামেরা দীপেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।